আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো আপনারা যারা বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট বানাইতে দিয়েছেন, এখনও পাসপোর্ট হাতে পান নাই, তাদের জন্য ভিডিওটা। এখন বর্তমানে বাংলাদেশ হাই কমিশন পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্ট বিতরণ করতে আছে। কীভাবে পোস্ট লাজুর মাধ্যমে আপনারা পাসপোর্ট সংগ্রহ করবেন সেই বিষয় নিয়ে ভিডিওটা। আপনারা পোস্ট লাজুর মাধ্যমে সংগ্রহ করার জন্য আপনাদের প্রথমে ওয়েবসাইট যুক্ত হবে, ওয়েবসাইটে ঢুকে অনলাইনে সব কিছু করতে হবে। চলুন শুরু করি আমরা, কীভাবে আমরা পাসপোর্টটা পোস্ট লাজুর মাধ্যমে আনবো আমাদের এলাকায়। তাহলে চলুন ছোটো কথা, আমরা সর্বপ্রথম একটা বাজার সিলেক্ট করবো। যেমন আমি ক্রোম বাজার বাজারটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে চার্জ বক্সে লিখবেন, দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডট বিডি ক্যাল ডট গভ ডট বিডি। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা এখানে চার্জ করব। চার্জ করার পর এখানে এরকম একটা পেজ ওপেন হবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখানে লেখা আছে ডেলিভারি স্লিপ নম্বর, পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ। তাহলে আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ, তারপরে দেখেন এখানে অনেক কিছু আছে, পোস্ট অফিস পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন, ডেলিভারি স্লিপ নম্বর, আমার পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত কিনা জানতে ক্লিক করুন। এখানে দেখেন ধাপ এক, ডেলিভারি স্লিপ নম্বর বক্সে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বরটি লিখে সার্চে ক্লিক করুন। আমরা পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য কীভাবে পোস্ট লজের মাধ্যমে আনবো সেটা এখানে দেখেন ডেলিভারি স্লিপ নম্বর। এখানে আপনারা পাসপোর্ট বানাতে সময় যে একটা স্লিপ দিছে, স্লিপের মধ্যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা এখানে আপনারা বসাই দিবেন। যেমন পাসপোর্ট স্লিপ নাম্বারটা এরকম এম ওয়াই এস 2, এখানে লিখে এখানে সাজে ক্লিক করবেন। সাজে ক্লিক করার পর আপনার পাসপোর্টের নাম চলে আসবে, দেখেন এখানে নাম চলে আছে, নামটা কি। তারপরে আপনার বর্তমান পাসপোর্ট নাম্বার, আপনার বর্তমানে যে পাসপোর্টটা আছে ওই পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে সিলেক্ট এরিয়া, আপনি কোন এরিয়ার ভিতরে আছেন ওই এরিয়া। যেমন মনে করেন এখানে অনেকগুলো আছে, দেখেন এখানে অনেকগুলো পোস্ট লাজুর এরিয়া আছে। আপনি যে এরিয়া থাকেন ওই এরিয়ার, দেখেন এখানে অনেকগুলো আছে, আপনি বর্তমানে যে এরিয়া থাকেন ওই এরিয়ার যে কোনো একটা সিলেক্ট করবেন। এরকম একটা সিলেক্ট করার পর এখানে দেখেন নিচে পোস্ট অফিসের কোড চলে আছে, তারপরে আপনারা সাবমিটে ক্লিক করে দিন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের কাজ শেষ। তারপরে এখানে দেখেন লেখছে সাবমিট করার এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট বিতরণের তথ্য অংশে ডেলিভারি স্লিপ নম্বর বসিয়ে সার্চ করবেন। কোথায় সার্চ করবেন? এখানে দেখেন আপনারা এখানে আপনার ডেলিভারি স্লিপ নম্বরটা বসিয়ে সার্চ করবেন। যেমন মনে করেন এরকম সার্চ করবেন, সার্চ করে দেখা যাচ্ছে আপনাদের যেমন মনে করেন এরকম সার্চ করে এখানে দিবেন। দেখেন এখানে আমি যে পাসপোর্টটি জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম পোস্ট অফিসের মাধ্যমে, এখানে এখানে ওর নাম আসছে, ওর স্লিপ নাম্বার আসছে, এখনও বারকোড নাম্বার আসে নাই। বাংলাদেশ হাই কমিশন যখন পোস্ট লাজুতে আপনার পাসপোর্ট দিয়ে দিবে তখন এখানে আপনার একটা বারকোড নাম্বার দিয়ে দেবে। বারকোড নাম্বার দেওয়ার পরে আপনি জানতে পারবেন আপনার পাসপোর্টটা কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে, আপনি সব ডিটেলস জানতে পারবেন। এক সপ্তাহ পর, আজকে যদি আপনি সাবমিট করেন, সাবমিট করার এক সপ্তাহ পর আপনি
এখানে বারকোডটা পাবেন, বারকোডটা পাইলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তারপরে আপনি অনলাইন চেক পোস্টার যে অ্যাপস আছে, অ্যাপসে আপনার বারকোড দিয়ে চেক করতে পারবেন আপনার পাসপোর্টটা কোন জায়গায় আছে। তারপর আপনি ওই পোস্ট অফিসে যাইয়া আপনি পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা নতুন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা মনে নিয়ে শেষ করছি আজকের ভিডিও।